ওহো, মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে একটা বিড়াল ছিল, বিড়াল বিড়াল ছিলেন তো, বিলাই ছিলেন, বিলাই মেকুরও ধরেন, বিলাইও ধরেন, বিড়ালও ধরেন, তিনোটাই মনে করেন, তিনোটা কি তিনটা না একটা, লেডিস মহিলা ম্যাডাম, এই তিনটা কি তিন জিনিস না এক জিনিস? আচ্ছা তাহলে ঠিক আছে। এবারে আসেন তো, বাবুরসি ডাইল পাকাইছে দুপুরে, তো থানভী রহমতুল্লাহের খেদমতে তো 250-300 বড় বড় বুজুর্গ সব আল্লাহওয়ালা, সব কি তো উনাদেরকে ডাইল দেয়া দুপুরে খাওয়াবে, এত বড় ডেট, ডাইলের বাগান উঠছে, তো ওই পাকঘরের মধ্যে বিড়াল আছে। বাবুরসি চিন্তা করলো জোহরের নামাজের আজান হয়ে যাবে, গোসলটা করে আসে, ডাইলের উপরে যে ডাকনা, ডাকনা খুলে রাখছে, এটা মোকলাইতেছে, সে গোসল করতে গেছে পুকুরে, তো গোরের যে পাকঘরের যে মারুল, মারুল ছিলেন আপনারা সাহাতির বলে, এই সাহাতির এই বাস একটা লম্বা, ওইটা বেয়ে বেয়ে একটা ছোট্ট বিচ্ছু সাপ আসতেছে, তো ডাইলের ডেক দেখালে ঠিক ডেক বরাবর আইসা সাপটা কেমনে বাস থেকে ছুটে ঠিক ডাইলের মাঝখানে ডেকের ভিতরে পড়ে গেছে। কেউ তো নাই, বিড়াল আছে, বিড়ালে দেখছে, কে দেখছে জোরে বলে, আরো জোরে, বিড়াল দেখে সিদ্ধান্ত নিছে যে এই খানকার আল্লাহর ওলিদের সাথে আমার তো মহব্বত, আমার কি জুড়ে বলে, জুড়ে বলে, আমি এই খানকার সব ওলিদেরকে মহব্বত করি, তারাও আমাকে মহব্বত করে, এই বিষওয়ালা ডাইন এটা যদি তারা আজকে দুপুরে খায় সব মারা যাবে। বিড়াল সিদ্ধান্ত নিয়েছে যে আমি এই বিষওয়ালা ডাইন বাবুরসিকে দিয়ে তাদেরকে খাওয়াতে দেব। বাবুরসি গোসল করে আসছে, মেহমানরা বসে গেছে, দস্তরকার দেওয়া হয়ে গেছে, প্লেটও নেওয়া হয়েছে, এখন ভাত নিবে, তরকারি ডাইল নিবে, তো বাবুরসি আসার পরে বিড়াল বাবুরসিকে এই কথাটা বলতে চায়, বাবুরসি এই ডাইল খাওয়ানো যাবে, এই ডাইলে বিষ, ডাইলে কি বিষ, কিন্তু বিড়াল যে বাসায় বলে এই বাসার নাম মেউ মেউ, এই বাসা কি বাবুরসি বুঝে, বাবুরসি যে বাসা বুঝে বিড়াল কি সেই বাসা জানে, বিড়াল তো বাসা একটাই মেউ মেউ। বাবুরসি আসার পরে বিড়াল এখন বিষওয়ালা ডাইল থেকে এই আল্লাহর ওলিদেরকে বাঁচানোর জন্যে, কোরআনওয়ালাদেরকে বাঁচানোর জন্যে বিড়াল বাবুরসিকে বুঝানোর জন্য জুড়ে জুড়ে চিৎকার করে মেউ 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 করতেছে, কিন্তু বাবুরসি তো বুঝে না, বাবুরসি সব রেডি করে ফেলছে, বালটি নিয়ে আসছে, ডাইল নিয়ে যাবে, বিড়াল দেখলো বুঝাইতে পারলাম না, এবার বিড়াল পাগল হয়ে গেছে, বাবুরসির লঙ্গি আর গামছা টেনে টেনে নিচে নামায়, বাবুরসির পায়ের মধ্যে মাথা দিয়ে গোতা মারে, ধাক্কা মারে, কোনো মতেই বুঝাইতে পারতেছে না, এখন বিড়াল তো অস্থির পেরেশান, বিড়াল অস্থির পেরেশান কেন, আল্লাহর ওলিদের মহব্বতে তাদের জীবন বাঁচানোর জন্য বিড়াল পেরেশান, বিড়াল পেরেশান, তুমি মানুষের জন্য তোমার মন কাঁদে না, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ইমান ইসলাম বুঝে না, জাহান্নামের দিকে যাচ্ছে, এজন্য তোমার কোনো দরদ নাই। এশকি দশওয়ারিও নে কর দিয়া কামিল মুজে, এশকি দশওয়ারিও নে কর দিয়া কামিল মুজে, আব কোই মুশকিল নজর আতা নেহি মুশকিল মুজে, আয় দোস্ত আগর জান তলবি যাব তু বখশম, আজ জানেছে আজিজ আজ বগু আব তু বখশম। এবার বিড়াল দেখলো
ডাইল তো নিয়েই যাবে, বাবুর্সি লাত্তিটা বিড়ালে ফালাইয়া দেয়, বুঝে না কিছু। এবার বিড়াল সিদ্ধান্ত নিছে না, এই বিষওয়ালা ডাইল খায়া আল্লাহওয়ালারা মরবে, এটা আমি সহ্য করতে পারব। বিড়াল বাবুর্সির সামনে নিজে লাভ দিয়া গরম ডাইলের ডেগের ভিতরে পইড়া মরে গেছে। বিড়াল তার জীবনটা দিয়ে দিছে, তার জানটা দিয়ে দিছে, কেন এই এতগুলো আল্লাহওয়ালাকে বাঁচানোর। এখন তো আর বাবুর্সি যে ডাইলে বিড়াল পইড়া মরছে এই ডাইল কি নিবে? ডেক নিয়ে গেছে ফালাইতে ডাইল, এখন দেখে না বিড়াল না, বিড়ালের সাথে সাপ একটা আছে। এইবার বুঝছে বাবুর্সি কেন বিড়াল এত পাগলামি করছে। ও ভাই, জীবন দেওয়াকে এত সহজ? যেখানে বর্তমান যুগে বাপ ছেলের জীবন নিয়ে যায় হত্যা করে, ছেলে বাপকে হত্যা করে, সেখানে জীবন বাঁচানোর জন্য একটা বিড়াল জীবন দিয়ে শেখে মামুর খানি তার পুরো জীবনটা তিলে তিলে উৎসর্গ করে গিয়েছেন। কেন? এই অঞ্চলের, এই উম্মতের, এই এলাকার, এই দেশের মানুষ যাতে জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবস্থা হয় না। আমি কথা লম্বা করতে পারছি না, আসলে মুফতি আব্দুল মুনতাকিম সাহেবের সাথে কেন জানি না দিলের যে মহাব্বত, আজ মহাব্বত তালখা হাসির সুয়াদ, আজ মহাব্বত রঞ্জাহারা হাত বুয়া। আরেফে রুমি বলেন, মহব্বত যদি লাইগা যায় তাহলে তিতা জিনিস মিঠা লাগে, মিঠা লাগে না? বাচ্চার পায়খানা করে, পায়খানা পরিষ্কার করে মায় মনে হয় যেন হালুয়া রুটি বানায়, গন্ধ বন্ধ নাই, কথা কয় না। অথচ অন্য মানুষ গন্ধের ঠেলায় কাছে থাকতে পারে না, ঠিক না? মার গন্ধ লাগে না কেন? বাচ্চার সাথে মহব্বত, কথা বলে তো মহব্বত থাকলে আলহামদুলিল্লাহ। আমি এই মহব্বতটাকে পুঁজি মনে করি, আমার জীবনের অ্যাসেট, বড় সঞ্চয় মনে করি। এই জন্য আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের এহসান ফজল করম, যে আল্লাহ তালা আমার উস্তাদদের জুতার বরকতে শেখে মামুন খানি সহ আল্লাহর উলিদের এই নেক নজরের কারণে আল্লাহ তালা এই বুসটা দান করছেন। আপনাদের এই অঞ্চলের না, শুধু বাংলাদেশের না, বিশ্ব পরিমণ্ডলে, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের হকানিয়তকে যারা বুলন্দ করার জন্য যারা কাজ করছেন সব দিক থেকে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জবান দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, কলম দিয়ে, সেই তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য অন্যতম আপনাদের এই মাটির, এ এলাকার গর্বরত্ন, বাংলাদেশের অহংকার মুফতি আব্দুল মুনতাকিম দামাত বরকাত, আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুন, বলুন আমিন। আমি আসার পথে টিকরপাড়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আকবর আলী সাহেব দামাত বরকাত, তো ওনার সাথে আমার খুব মহব্বত, তো উনি কেমনে জানি জানছেন আমি কেন আসবো, ফোন দিছেন যে হুজুর আমি মামুর খানি সাব রহমতুল্লাহ আলহির আমি কবরটা জিয়ারত করার জন্য মনে অনেক দিন যাবৎ তামান্না।